নমস্কার, আজ আমার ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এটি একটি মিনি চন্দ্রমল্লিকা ফুল। আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের ফুল একটি বিরল প্রজাতির ফুল, প্রায় সচরাচর দেখা যায় না। তো এই ফুলটি আমাদের অবশ্যই যত্ন করা খুবই প্রয়োজন। এই ফুলটি সাধারণত শীতকালে বেশি ফুটে থাকে। এটি নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমরা এই ধরনের গাছে প্রচুর ফুল পেতে পারি। তো এই গাছগুলো কিভাবে আমরা বিস্তার লাভ ঘটাবো বা চারা তৈরি করব এবং অনেক বেশি ফুল কিভাবে পেতে পারি তা নিয়ে আমি সবিস্তারে আমার ভিডিওতে আজকে আলোচনা করতে যাই। তারা অবশ্যই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আমি ভিডিওটি স্টার্ট করছি। এই ধরনের ফুল গাছে আমরা সাধারণত জৈবিক সার বা গোবর সার বেশি প্রয়োগ করতে পারি, তাহলেই আমরা ফুল গাছে প্রচুর ফুল পেতে পারবো। এবং যদি প্রয়োজন হয় মনে করি তাহলে আমরা ডিএপি হয়তো বা 8-10 দানা দিতে পারি, তাহলেও আমাদের গাছের ফুল অনেক বেশি হবে। জৈবিক সার দিলে সেই ধরনের গাছের ফুলগুলো বেশি টিকসই হয় এবং রাসায়নিক সারের ক্ষেত্রে সেই ফুলগুলো তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যায়। এটাই দুইটি সারের পার্থক্য। তো আপনারা আপনাদের পছন্দসই যে সার দিতে চান তাই দেবেন। রাসায়নিক সারে আমরা ডিএপি হিসাবে এইভাবে 8-10 দানা সেই গাছের গুঁড়ায় দিতে পারি, তার চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবং সার প্রয়োগের সাথে সাথে আপনারা গাছে কখনোই জল প্রয়োগ করবেন না, নয়তো গাছের ক্ষতি হবে। এইভাবে সার দিয়ে বা দানাগুলো দিয়ে মাটিগুলো এইভাবে আপনারা একটু উঁচু করে দিয়ে দেবেন। তারপর আপনারা প্রায় সপ্তাহখানে গাছে কোনো ধরনের জল দেবেন না। সপ্তাহ পর এই ধরনের গাছে জল প্রয়োগ অবশ্যই করবেন। তো এই ধরনের গাছ আপনারা কিভাবে চারা তৈরি করবেন তা নিয়ে সবিস্তারে আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন এই ধরনের গাছে গোড়ার অংশে আপনারা এইভাবে কিছুটা গর সমেত পাবেন, সেইগুলো সংগ্রহ করে আপনারা অন্য টবে বা পাত্রে বসিয়ে দিলেই তার থেকে নতুন চারা সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। তো এই গাছগুলো যে মাটিতে আপনারা প্রতিস্থাপন করবেন সেই গাছগুলোর মাটি কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে আমি এবারে জানাচ্ছি। মাটি নির্বাচনের জন্য আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার সংগ্রহ করতে পারেন এবং কিছুটা গোবর সার ও নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে টবের মাটি কত শতাংশ হিসাবে প্রস্তুত করবেন তা নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। তাতে মাটি প্রায় 50% ভরে নেবেন এবং তার সঙ্গে মিশ্রিত করবেন গোবর 20% এবং ভার্মি কম্পোস্ট 30% মিশ্রিত করে সেই মাটি প্রস্তুত করে আপনারা টব নির্বাচন করবেন এবং সেই পাত্রে আপনারা এই ধরনের দ্রবক শাখাগুলো সেখানে বসিয়ে দিতে পারেন। এইভাবে এই ধরনের এক একটা পাত্রে আমরা দুটি দ্রবক শাখা বা একটি দ্রবক শাখা বসিয়ে তার চারা বিস্তার লাভ ঘটাতে পারি। এইভাবে আপনারা মিনি চন্দ্রমল্লিকা গাছের চারা অবশ্যই করতে পারবেন। তো এই ফুলগুলো যদিও খুব বেশি দেখা যায় না, তো আপনারা যে কোনো নার্সারি থেকে এই ফুল সংগ্রহ করে তার চারা অবশ্যই তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা সহজে পেতে পারেন। তো এবার আমি পাত্রটিতে অল্প জল দিয়ে দিচ্ছি এবং ছায়া রেখে দিচ্ছি। তারপর তার গ্রো হওয়ার সাথে সাথে কিছুদিন পর আবার আমি সেটিকে রৌদ্রে রেখে দিতে পারবো। এইভাবে আপনারা কিছুটা জল দিয়ে দেবেন। তারপর গাছটিকে প্রায় সপ্তাহখানেক ছায়া রেখে রৌদ্রযুক্ত স্থানে রাখতে পারবেন। তো এইভাবে গাছগুলো করলে আপনারা অবশ্যই আমি যে গাছ আগে করেছি সেইভাবেই গাছের ফুল ধরাতে পারবেন এবং ফুলটি বেশি পেতে অবশ্যই আপনারা হয়তো বা ডিএপি সার কয়েক দানা বছরে আপনারা একবারই প্রয়োগ করবেন। তো বেশি সার প্রয়োগ করবেন না, তাতেই আপনাদের গাছগুলোর বৃদ্ধি পাবে এবং ফুলও অনেক বেশি হবে। তো এই জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।